হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জোশ একাডেমি। জোশ একাডেমি চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তোমাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যে ঘূর্ণিঝড়, বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা। তোমরা জানো যে এই ঝড় নিয়ে কিন্তু আসে কলকাতা বেঙ্গল পুলিশের প্রিলি 2020 সালেও এসেছিলো, এবং এই ঝড় সংক্রান্ত কিন্তু কোশ্চেন তোমরা কিন্তু আশা করি একটা কিন্তু পেয়ে যাবে। তার কারণ এই ঝড় কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু আসবেই আসবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথম থেকে শুরু করবো, তার আগে তোমাদের একটি কথা বলে নিই, সম্প্রতি যে মোচা ঝড় হয়েছে, সম্প্রতি যে মোচা বা মোকা যাই বলো না কেন, সেটা কিন্তু মোচা বলো অনেকে মোকা বলো, সেটা কিন্তু কোন দেশ রেখেছিল, সেটা কিন্তু ইয়েমিন, ঠিক আছে, ইয়েমিন, ইয়ে অনেকে মিনে বলে, অনেকে ইয়ে মিন বলে, ঠিক আছে, সে যেটা বলো ইয়ে মিনে বা ইয়েমিন, এই একটা হলেই হবে। এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু বিভিন্ন ঝড় সম্পর্কে কিন্তু বলছি গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কথা, অর্থ জানার কিন্তু অতটা দরকার নেই, আসল হচ্ছে গিয়ে কোন দেশ নামকরণ করেছে সেটাই জানবো আমরা, ঠিক আছে। অনিল ঝড়ের নাম কিন্তু কোন দেশ রেখেছিল, বাংলাদেশ। আকাশ যে ঝড় হয়েছিল সেই ঝড়ের নাম কে রেখেছে, ভারত। সিডর ঝড়, এই ঝড়ের কিন্তু কে নামকরণ করেছে, কে, শ্রীলঙ্কা। নার্গিস, নার্গিসের অর্থ কিন্তু ফুল, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তো নার্গিস ঝড় কিন্তু নাম রেখেছিল পাকিস্তান। রেশমি, রেশমি কিন্তু কোন দেশ রেখেছিল নামকরণ, শ্রীলঙ্কা। খাইরুন, খাইরুন কিন্তু ওমান রেখেছিল। চলো আবার নিচে চলে যাই একটুখানি, নিচে গিয়ে কিন্তু আবার দেখব। দেখো, নিশা, নিশা অত ইম্পর্টেন্ট না, বিজলি অনেক ইম্পর্টেন্ট না, আইলা, আইলা কিন্তু ইম্পর্টেন্ট, আইলা কিন্তু কোন কোন কে রেখেছিল, আইলা কিন্তু মালদ্বীপ রেখেছিল, ঠিক আছে, মালদ্বীপ কিন্তু রেখেছিল। ওয়ার্ড, ওয়ার্ড কিন্তু কোন দেশ রেখেছিল, ওমান রেখেছিল। মহাসেন, মহাসেন কিন্তু কোন কে রেখেছিল, শ্রীলঙ্কা। হুদহুদ, খুব গুরুত্বপূর্ণ, হুদহুদ কিন্তু একটি পাখির নাম, মনে রাখবে একটি পাখির নাম কিন্তু হুদহুদ, এটি কিন্তু ওমান রেখেছিল। কোমেন, কোমেন কিন্তু কে রেখেছিল, থাইল্যান্ড। তারপর চলো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছে। নেক্সট পেজে আমরা যদি চলে যাই, দেখো, তিতলি, তিতলি ঝড়ের নাম কে রেখেছিল, তিতলি ঝড়ে কিন্তু মানে কিন্তু প্রজাপতি, মনে রাখবে এটি কিন্তু পাকিস্তান রেখেছিল। গাজা, এটি কে রেখেছিল, শ্রীলঙ্কা রেখেছিল। ফণি, খুব ইম্পর্টেন্ট, ফণি মানে কিন্তু সাপ, এটি কে রেখেছিল, বাংলাদেশ। বুলবুল, খুব গুরুত্বপূর্ণ, বুলবুল কিন্তু একটি পাখির নাম এবং এটি কিন্তু পাকিস্তান রেখেছিল। আমফান, খুব ইম্পর্টেন্ট, এটি কিন্তু আমফানের অর্থ আকাশ, পড়ার দরকার নেই, এত ইম্পর্টেন্ট না, এটি কিন্তু থাইল্যান্ড রেখেছিল। নিসর্গ, নিসর্গের নাম কে রেখেছিল, নিসর্গের নাম কিন্তু বাংলাদেশ রেখেছিল। কিয়ার, কিয়ার কিন্তু কেন রেখেছিল, মায়ানমার রেখেছিল। হিক্কা, হিক্কা কিন্তু কে রেখেছিল, মালদ্বীপ রেখেছিল। যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বেশি কিন্তু পড়তে হবে না, তার কারণ বেশি পড়লে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। প্রথমত নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অতি অবশ্যই কিন্তু জয়েন করে নেবে, ঠিক আছে, অতি অবশ্যই কিন্তু জয়েন করে নেবে এইসব পিডিএফ পাওয়ার জন্য। আর একটি কথা বলছি তোমাদের, যে আমাদের কিন্তু একটি, তোমরা জানো যে পিডিএফ লঞ্চ হয়েছে, আগের ভিডিওতে দেখে নেবে, অবশ্যই কিন্তু পিডিএফটি যারা নেওনি তোমাদের কলকাতা পুলিশের, যাতে জিকে একদমই তোমরা বোঝো না বা পারো না, তারা কিন্তু অতি অবশ্যই পিডিএফটি ক্রয় করবে, মাত্র 99। ওখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু মেসেজ করে নেবে, ঠিক আছে, তোমরা কিন্তু ওখান দিয়ে পিডিএফটি পেয়ে যাবে। চলো, হিক্কা কিন্তু মালদ্বীপ রেখেছিল। বায়ু, বায়ু জ্বরের নাম কিন্তু ভারত রেখেছিল। মহা, মহার নাম কিন্তু ওমান রেখেছিল। গতি, গতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি কিন্তু ভারত রেখেছিল। নিভার, নিভার কিন্তু ইরান রেখেছিল। বুরেভি, বুরেভি কিন্তু রেখেছিল মালদ্বীপ। ঢাউকেটে, এটি কিন্তু কে রেখেছিল, মায়ানমার, এটি কিন্তু টাউকেটে কিন্তু রেখেছিল কিন্তু মায়ানমার। তারপর দেখো, নিভার, এটি কিন্তু ইনান রেখেছিল। ইয়াস, ইয়াস ঝড় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি কিন্তু কে রেখেছিল, ওমান কিন্তু রেখেছিল। ইয়াস ঝড়টা কিন্তু এই বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা স্টার দিয়ে রাখো, একটা স্টার দিয়ে রাখলাম, ইয়াস ঝড়টা কিন্তু এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইয়াস ঝড়টা, এটি কিন্তু ওমান রেখেছিল, এটি কিন্তু একটু পড়ে যাবে ভালো করে। জাওয়াত, জাওয়াত কিন্তু সৌদি আরব। অশ্নি, অশ্নি কিন্তু শ্রীলঙ্কা রেখেছে, খুব গুরুত্বপূর্ণ, অশ্নি আর ইয়াস এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অশ্নি আর ইয়াস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অশ্নি কিন্তু শ্রীলঙ্কা, ইয়াস কিন্তু ওমান, মনে রাখবে। সিত্রাং, সিত্রাং কিন্তু থাইল্যান্ড রেখেছিল। তো ঝড়ের চ্যাপ্টারটা আশা করি মুখস্থ করে দিলাম, এখান থেকে হয়তো তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে। এবং ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।